হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি। আমি আপনাদের সাজেশন দিই টেরা চোখ নিয়ে। আপনারা সবাই এই টেরা চোখ নিয়ে আর কি অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন, অনেক ঝামেলায় থাকেন, অনেক মানুষের কৃতিত্বের শিকার হন, বিভিন্ন চাকরির ক্ষেত্রে সবাই আপনাদেরকে অপমান করে, ইভেন আমিও এটার শিকার হয়েছি। ইভেন এখন আর হই না, ঠিক আছে, কারণ আমি এটা ইয়ে করছি, অপারেশন করার মাধ্যমে এটা ঠিক করে নিছি। আপনারা চাইলেও সেটা অবশ্যই ঠিক করে নিতে পারবেন অপারেশনের মাধ্যমে। তবে আমি আপনাদেরকে বলছিলাম যে পরবর্তীতে আমি যে ভিডিওটা আনবো সেটা বাংলাদেশের কোথায় কোথায় এবং ভারতের কোথায় কোথায় টেরা চোখ নিয়ে অপারেশন করা হয় সেগুলো বলবো। বিষয়টা আমি আপনাদের আগে ক্লিয়ার করে নেই, আমার যে বাম চোখটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাম চোখটা টেরা ছিল। আমি যখন সজাগ হইতাম তখন কানের দিকে চলে যেত। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আমার যিনি সার্জারি করছিল ওনার সহযোগিতায়, ওনার দক্ষতায় আমি আজকে মোটামুটি একটা ভালো পজিশনে আসছি। আমি ভালোভাবে দেখাতে পারি আর ক্রিটিসাইজের শিকার হই না। তো আপনারা চাইলেও আপনারা সেটা করে নিতে পারেন, খুবই রিজনেবল, খরচ বেশি একটা হয় না, ঠিক আছে। এখন আমি আপনাদের সেই কথায় আসি, বাংলাদেশের আপনি অনেকগুলো হাসপাতালে এটি করাতে পারবেন। যেমন তার ভিতরে আছে আপনার এক নম্বর আছে ইসলামী হাসপাতাল ফার্ম গেটা যেটা, তারপর আছে আপনার আমাদের ইসে এই যে পিজি হাসপাতাল যেটা, এটাতে সরকারিভাবে করাতে পারবেন। ওখানে যে ডক্টর আছে ডক্টর সরফুদুল্লাহ, উনি অনেক খুব ভালো সার্জেন, তবে ওনার সাকসেসনেসটা কতটা এটা আমি জানি না। তারপর আছে লায়ন চোখ হাসপাতাল, আছে ডক্টর হারুনা রশিদের যে হাসপাতালটা এটা আছে। তারপরে এই তিনটা বা চারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে এই চারটা থেকে যে কোনো একটা থেকে করাতে পারেন। তবে এখানে আবার বিভিন্ন ভেদে, মানে বিভিন্ন ভেদে আর কি টাকার পরিমাণটা অনেক বেশি। ইসলামী হাসপাতাল থেকে যদি করাতে চান তাহলে আপনাকে খরচ পড়বে 50,000-এর কাছাকাছি। আবার পিজি থেকে যদি করাতে চান তাহলে আপনার 20,000-25,000-এর কাছাকাছি পড়বে, ঠিক আছে। আবার আপনার যদি এখান থেকে করাতে চান, এই যে আপনার লায়ন চোখ হাসপাতাল থেকে করাতে চান, তাহলে এখানে আপনার পঁয়ত্রিশ প্লাস পড়বে, 35,000+। আবার যদি ডক্টর আরুণা স্পেশালাইস্ট হাসপাতাল থেকে করাতে চান, সেখানে আপনার খরচ হতে পারে কত, 1,00,000-এর মতো। সো আসলে আর এখানে কতটা যে আপনার ইয়া হবে, সার্জারি কতটা সাকসেসফুল হবে, এটা বলা খুবই ডিফিকাল্ট। কারণ আমি আপনাদের একটা ইনশিওর করি না, তারা কি এমনি বলি যে কলকাতার কোথায় আপনারা করালে এটা এ করতে পারবেন, কলকাতা বা ইন্ডিয়ার। আপনি ইন্ডিয়ার সঙ্গ নেত্রণালয় দেখাতে পারেন, চেন্নাই দেখাতে পারেন, কলকাতাও আছে সেটাতে দেখাতে পারেন। কলকাতার ভিতরে অনেকগুলো হাসপাতাল আছে, যেমন কলকাতা সুশ্রুতা হসপিটাল, খুবই রিজনেবল প্রাইসে আমরা মানে খরচ এখান থেকে করাতে পারেন, মাত্র 10,000 টাকা। তারপর এসজি হসপিটাল, এখান থেকে খুবই ভালোভাবে করাতে পারবেন, 20,000+ পড়বে এখানে, যেখান থেকে আমি করাইছি, ঠিক আছে। আমি প্রথমে কলকাতা সুশ্রুত থেকে করাইছিলাম, আমি যে ডক্টরের কাছে গেছিলাম উনি কলকাতা সুশ্রুত ছিলেন, ঠিক আছে। আমার ডক্টরের নাম ডক্টর অর্ণব পাল স্যার, তিনি খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো স্কুইন্ট স্পেশালিস্ট। আর সেকেন্ড যেটা সেটা, থার্ড যেটা সেটা হলো দিশা হসপিটাল কলকাতার ভিতরে। এই তিনটা হসপিটাল কলকাতার ভিতরে মাস্ট বি, খুবই ভালো, এবং সাথে আছে শঙ্কর নেত্রণালয়ের যে শাখাটা আছে সেটাও খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আপনারা চাইলে এখান থেকে করাতে পারবেন। আর এই যে টেরা, এটা খুবই একটা খুব মারাত্মক কোনো কিছু না, শুধুমাত্র আমাদের যে চারি সাইডে যে মাংসপেশি, এই যে মাংসপেশি, এই সাইডে মাংসপেশি, এই সাইডে মাংসপেশি, এইটা যদি দুর্বল হয় তার কারণে এটা হয়ে থাকে। তো আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনাদের, আপনারা যদি এটা করে নিতে পারেন, যদি অপারেশন করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এটা ভালো হয়ে যাবে। আমার মতো ভালোভাবে দেখতে পাবেন, সোজাভাবে দেখাতে পারবেন, ইনশাল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আপনারা কি ক্রিটিসাইজের শিকার হবেন না।
আর কি আপনার দেশে হাসপাতালে ওরকম আর কি ওরকম রিজনেবল প্রাইসে পড়বে। আপনি কলকাতা থেকে যদি করান তাহলে আপনার 20-25 মানে 20-এর ভিতরে আপনি করাতে পারবেন এক্স্যাক্টলি, ঠিক আছে? আর স্পেশালি যদি আমার স্যারের সাথে কথা মানে আমার যে স্যার করাইছে ওনার কাছ থেকে যদি করাতে চান অবশ্যই পারবেন, আমি আপনাদেরকে হেল্প করব, আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করব তার সাথে কথা বলানোর জন্য বা তার সাথে মিট করানোর জন্য, ঠিক আছে? বা কীভাবে কী করলে হয় আমি সব কিছু আপনাদেরকে বলে দিব যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, 01955848335 এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ, এবং আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো হয়তো বা কথার মাধ্যমে, ঠিক আছে? আপনারা অবশ্যই এইটা নিয়ে বসে রাখবেন না, মন খারাপ করবেন না, এই যে আমার এরকম হতো, আমি অবশ্যই খুবই একটা খারাপ ভিতরে যাইতাম, আসলে এটা খুবই আর কি খারাপ লাগে আর কি, সবাই ভালোভাবে তাকায় আমি কেন পাচ্ছি না, ঠিক আছে? এটা কোনো মন খারাপের বিষয় না, ইনশাল্লাহ সবাই ই হয়ে যাবে, ভালো হয়ে যাবেন যদি অপারেশনটা করায় নেন, ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো এটা কোনো চিন্তা করার কোনো বিষয় না, ঠিক আছে? আপনি অবশ্যই ভালো থাকবেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যাদের এই সমস্যাটা আছে তারা এটা করায় নেবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই টাকা বিষয়ে। আর আপনাদের জন্য খুশি সংবাদ, সেটা আমার যে স্যার অপারেশন করছিলেন ডক্টর অনুপ স্যার, উনি আমার ওনার একটা সাক্ষাৎকার আমি নিব, ওনার সাথে আমার কথা হয়েছে, আর আমি সেটা আমার চ্যানেলে আপলোড করবো, আপনার সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে? আমি টাকা চোখ নিয়ে কাজ করতে চাচ্ছি, যোগ নিয়ে আমি সবাইকে আমার বার্তা দিতে যাচ্ছি যেন তারা এটা সবাই জন্য খুবই সিম্পলভাবে নেয়।